আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেব স্মৃতি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মি বুরিশান। এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। সরি, একটু ঠান্ডা লেগেছে। আমি আসলে কোথায় আপনারা হয়তো গেস করতে পারছেন, আমি বরিশাল এসেছি, দুদিন হলো। তো এটা হচ্ছে আজকে সকালবেলা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে একটু খোলা হাওয়া মুখে নিলাম, ভালো লাগছিল নাওয়াতে। তারপরে গেলাম নাস্তা বানানোর জন্য, রুটি বেলে নিলাম, সেঁকে নিয়েছি, সাথে দুটো ডিম পোচ আমার আর জায়রানের বাবার জন্য, আর একটু চা। জায়রানকে ডিমটা দেই না, ওকে গরম পানির সাথে দুধ মিশিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে দেই, একটুখানি চিনি মিশিয়ে, ও ওটাই পছন্দ করে। তো জায়রানের বাবা ওর চাটা নিয়ে গেছে, আমি আমার চাটা পরে খাবো তাই নিলাম, দেখছেন। তো নাস্তা শেষে একটু রান্নাও ভাবলাম সেরে নিই। জায়রানের বাবা আজকে একটু অফিসে দেরি হবে বললো, দুপুরে হয়তো নাও খেতে পারে বা আসতে দেরি হতে পারে, তো আমি সেজন্য না রান্নাটা করে নিলাম। পাঁচমিশালি সবজি দিয়ে আসলে সবজিটা রান্না ভেজে নিই, আর সাথে কিচেনের সাথে একটু বাইরের মনোরম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। রান্না করতে করতে এটা দেখতে তো ভালোই লাগে, চারপাশে গাছপালা। আমি যেখানে থাকি এটা বরিশাল সদরের কাছাকাছি, একেবারেই কাছে, কাছাকাছি বলতে তেমন কিছু না, কাছেই। তো এখান থেকেই সব কিছু দেখা যায়, মোটামুটি ভালো লাগে। রান্না করতে করতে একটু মনোরম পরিবেশ দেখা যায়, ভালোই লাগে। তো যা বলছিলাম, সবজি ভাজি করেছিলাম আর একটু চিংড়ি মাছের চচ্চড়ি করেছিলাম আলু দিয়ে। জি বাবা, এই আর কি আজকে মেনে ছিল। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার।